শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূচকের সূত্র সম্বন্ধে একটু কথা বলবো। দেখুন, সূচকের সূত্র বেশ কিছু সূত্র দেওয়া আছে। এই সূচকের সূত্র সমূহ, এইটা আমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠার শেষ অংশে আছে এবং আমরা 65 পৃষ্ঠার থেকে আলোচনা শুরু করব। তো এই সূত্রটা নিয়ে একটু কথা বলি। এই সূত্রগুলোতে আমাদের এগুলো আমাদের জানা দরকার। যদি আমরা সূচক এবং লঘারিদমের ম্যাথগুলো সলভ করতে চাই বা যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে এই সূচকের সূত্রগুলো জানতে হবে। তো 1 নম্বর সূত্রটা হচ্ছে যে x^m ইন্টু x^n, এটা হলে আমরা লিখতে পারবো x^m+m। এখানে x এবং y যে কোনো বাস্তব সংখ্যা এবং m n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা বলবো x y গুলো কি, x আর y গুলো হচ্ছে বাস্তব সংখ্যা আর m n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বন্ধুরা, যেমন ধরুন a^3 ইন্টু a^2, এখানে বেস হচ্ছে a আর সূচক হচ্ছে এখানে 3 এবং সূচক হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a^3+2, দ্যাট ইজ a^5। তো আমরা এখান থেকে সরাসরি এটা লিখতে পারবো a^5। আমি যদি সহজ করে বলি তাহলে এটাকে আমি বলবো, বেসগুলো যদি সমান হয় পাওয়ারগুলো যোগ হবে। কখন? যখন তাদের মাঝখানে গুণ চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা যেখানে দেখতে পাচ্ছি 2টি x লেখা আছে, 2টি বেস আছে এবং 2টি পদ, এই 2টি পদের মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে এবং এখানে বেসগুলো সমান এবং পাওয়ারগুলো অসমান। সেক্ষেত্রে পাওয়ারগুলো সমান হোক বা অসমান হোক, পাওয়ারগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। বন্ধুরা, যদি গুণ থাকলে যোগ হয় তাহলে অনুমান করো ভাগ থাকলে কি হবে। যদি এরকম থাকে x^m/x^n, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা অবশ্যই লিখব যেহেতু গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে ভাগ শূন্য থাকলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। এটা কখন? কেবলমাত্র বেসগুলো সমান হতে হবে এবং তাদের মাঝখানে ভাগ শূন্য থাকতে হবে, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলোকে জাস্ট বিয়োগ করে লিখে দেবো। তো বন্ধুরা, এটা এভাবেও লেখা থাকতে পারে x^m/x^n=10। আমরা দেখতে পাচ্ছি এখানে x^m এবং x^n, তাহলে কি হচ্ছে, দুইটারই বেস সমান এবং মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে এটা কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হবে x^m-n। এবং এটা হতে হবে আমাদের x এর ভ্যালুটা নন জিরো হবে, x এর ভ্যালুটা জিরো হওয়া যাবে না। আর তাহলে আমরা এটাকে উদাহরণস্বরূপ লিখতে পারি, যদি ধরুন এরকম আছে যে 3^5/3^2, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটারই বেস সমান, মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তাহলে আমরা এটাকে লিখব 3^5-2, দ্যাট ইজ এটা কত হবে, 3^3। তো বন্ধুরা, আমরা 3^5/3^2 = লিখতে পারি 3^3। তাহলে বন্ধুরা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি x^m/x^n=x^m-n। এখন 3 নম্বরে যদি এরকম থাকে যে xy^n, এখানে দেখতে পাচ্ছি x এবং y গুণ অবস্থায় আছে এবং তাদের উপরে কি আছে, হোল^n আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x^n×y^n। অর্থাৎ যদি এরকম হয় যে 3×5^4, তাহলে এখানে কি হবে, এই 3-র উপরেও পাওয়ার 4 হবে ×5^4 হবে, ব্যাপারটি ঠিক এরকম। এবারে 4 নম্বর, যদি এখানে গুণ না থাকে ভাগ থাকে, অর্থাৎ x/y^n থাকে, তাহলে আমরা কি করব, এই পাওয়ারটি উপরের যে লব অংশ আছে, লবের অংশের উপরেও পাওয়ার হবে, ঘরের অংশের উপরেও পাওয়ার হবে, দ্যাট ইজ x^n/y^n। যদি আমরা উদাহরণ লিখি তাহলে ধরুন আমরা x এর ভ্যালু লিখলাম 3 এবং y এর ভ্যালু লিখলাম 5, তাহলে 3/5^n এর ভ্যালু যে কোনো একটি কিছু আমরা ধরে নিলাম, ধরুন 7, তাহলে কি হচ্ছে, এখানে x/y^n, তাহলে এখানে 3-7 হবে এবং নিচে
ফাইভ এর পাওয়ারও 7 হবে। এবারে ধরুন পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে, ধরুন এক্স এর উপরে পাওয়ার এম এবং তার উপরে পাওয়ার এন থাকলে তখন কি হয় যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, অর্থাৎ এখানে এম এর সাথে এনটা গুণ হবে। দ্যাট ইজ আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম এন। অর্থাৎ যদি এরকম থাকে থ্রি স্কোয়ার এবং তার উপরে পাওয়ার ফোর, অর্থাৎ থ্রিটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, টুটাকে আমরা এম এবং ফোরটাকে এন বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারছি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে এখানে পাওয়ারগুলো গুণ হবে, অর্থাৎ এখানে ফোর এবং টু গুণ হলে কত হচ্ছে 4 2 8, তো আমরা লিখবো 3 টু দি পাওয়ার 8। এবারে যে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে তার ভ্যালু হবে কত, 1। এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হবে 1। ব্যাপারটা ঠিক এরকম, যদি আমরা বলি এক্স এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 এর পাওয়ার জিরো হলে তার মান হবে 1। যদি আমরা এক্স এর ভ্যালু 2 বিবেচনা করি, তাহলে 2 টু দি পাওয়ার 0 হলে তার ভ্যালু হবে 1। এভাবে আমরা এক্স এর জায়গাতে যে কোনো সংখ্যাই বিবেচনা করি না কেন, তার পাওয়ার জিরো হলে তার মানটা আসবে কত, 1। তো এখানে 6 নম্বরে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু 1। 7 নম্বর যেটা আছে, 7 নম্বর এটা হচ্ছে ঋণাত্মক সূচক, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। বন্ধুরা, এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। ব্যাপারটা হচ্ছে আমরা যদি এটাকে এভাবে বিবেচনা করি যে এক্স টু দি পাওয়ার 0 মাইনাস এন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, দেখুন এই যে সূত্রটি ছিল এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন থাকলে আমরা সেটাকে বিপরীত ক্রমে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। তো বন্ধুরা দেখুন এক্স টু দি পাওয়ার জিরোর মান কত, 1, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। দ্যাট ইজ এখানে হলো কি এক্স টু দি পাওয়ার 0 মাইনাস এন মানে কত, মাইনাস এন। তো আমরা লিখতে পারছি এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা বলি ঋণাত্মক সূচক। 8 নম্বরে এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন। অর্থাৎ এখানে দেখুন ভিতরের যে অংশটুকু ছিল এক্স ডিভাইড বাই ওয়াই, এটা কি হয়েছে বিপরীত হয়ে গেছে, অর্থাৎ উপরে ওয়াই এবং নিচে এক্স আসবে। তো এটাকে আমরা যদি এখন বিবেচনা করি যে এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে এরকম পাবো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন। তো বন্ধুরা এটাকে যদি এখন আমরা বিপরীত করি তাহলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার এন উপরে যাবে এবং এক্স টু দি পাওয়ার এনটা নিচে যাবে। তো বিপরীত করার অর্থ হচ্ছে যদি আমরা এটাকে এভাবে লিখি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এই বেসটা নিচেরটা উপরে চলে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন ছিল। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, তো হোল টু দি পাওয়ার আমরা এন লিখতে পারি। দ্যাট ইজ এক্স ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান সমান লিখতে পারি ওয়াই ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন, এবং এটা কিন্তু তখন হবে ঋণাত্মক সূচক। এই আমাদের সূচকের যে সূত্রগুলো আছে মোটামুটি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সূচকের যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সলভ করতে পারবো। এখন লগ বিষয়ক সূত্র ও এর প্রমাণ, তো দেখুন লগের প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে লগ 1 ইকুয়ালস টু 0, লগ 1 এর মান হচ্ছে 0, এটা হচ্ছে একটা সূত্র এবং এখানে আমরা বেস হিসেবে ব্যবহার করব লগের ভিত্তি হচ্ছে বি, দ্যাট ইজ লগ বি ভিত্তিক 1 এর মান হচ্ছে 0। আমরা ভিত্তিটা বি এর জায়গাতে যে কোনো কিছুই কল্পনা করতে পারি, তো ভিত্তি যাই হোক না কেন লগ 1 এর মান, লগ 1 আর্গুমেন্টের মান হচ্ছে 0। তো এটা আমরা এখন প্রমাণ করব। প্রমাণটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু সূচক থেকে জানি যে সূচকের সূত্রতে ছিল বি ভিত্তিক 0, অর্থাৎ বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এটাকে যদি আমরা লগারিদমে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো এখানে এই সূচকের মান 0 সমান সমান লগ 1, অর্থাৎ কত ভিত্তিক, এখানে বি ভিত্তিক। তো আমরা পাচ্ছি যে লগ বি ভিত্তিক 1 এর মান হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের প্রথম
সূত্র। এরপরের যে সূত্রটি আছে সেটা হচ্ছে যে লগ বি ভিত্তিক বি আর্গুমেন্ট এর মান হচ্ছে ওয়ান, অর্থাৎ লগ বি ভিত্তিক বি আর্গুমেন্ট এর মান হচ্ছে ওয়ান। আমরা বলতে পারি লগ বি টু দি পাওয়ার বি এর মান হচ্ছে ওয়ান। তো এই সূত্রটিকে প্রমাণ করার জন্য আমরা আবারও সূচকে ফেরত যাব। দেখুন সূচকে আমাদের এটা জানা ছিল যে বি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে বি, অর্থাৎ কোনো কিছু পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটি থাকে। তো এটাকে যদি আমরা এখন লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এখানে সূচক ওয়ান, এই সূচক ওয়ানটি কি হবে, এই বি এর লগ হবে, অর্থাৎ আমরা লিখব লগ বি। এখানে ভিত্তিটা কত, সূচকের ভিত্তিও যা লগের ভিত্তিও তা, তাহলে এখানে সূচকের ভিত্তি বি ছিল তাহলে আমরা এখানে লগের ভিত্তিটাও বি লিখলাম, অর্থাৎ আমরা বলছি লগ বি ভিত্তিক বি আর্গুমেন্টের মান হচ্ছে ওয়ান, দ্যাট ইজ লগ বি টু দি পাওয়ার বি এর মান হচ্ছে ওয়ান। তো বন্ধুরা আমরা এরকম পাই, এরকম কোথাও আমরা পেলে আমরা লগ বি টু দি পাওয়ার বি ইকুয়ালস টু ওয়ান লিখবো। এটা হতে পারে এরকম যে লগ এ টু দি পাওয়ার এ পাইলেও আমরা ওয়ান লিখবো, লগ ধরুন থ্রি টু দি পাওয়ার থ্রি তখনও আমরা ওয়ান লিখতে পারবো, লগ ফাইভ টু দি পাওয়ার ফাইভ তার মানও আমরা ওয়ান লিখতে পারবো। যদি আমাদের লগ সেভেন ভিত্তি হয় এবং সেভেন আর্গুমেন্ট হয় তার মানও কী হবে, ওয়ান হবে। তাহলে এই সূত্র থেকে আমরা এভাবে এই সূত্রটিকে অ্যাপ্লাই করব। তিন নম্বরে আমাদের যে সূত্রটি আছে সেটি হচ্ছে এরকম, লগ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখুন এখানে গুণ আকারে আছে তাহলে গুণ থাকলে কি হবে, লগের ক্ষেত্রে আমরা এটা লিখবো যোগ আকারে, অর্থাৎ লগ এ প্লাস লগ বি। এখানে যদি ভিত্তি আমাদের বি হয় তাহলে সবগুলো লগেরই ভিত্তি বি বিবেচনা করতে হবে, অর্থাৎ লগ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি। যদি ভিত্তি বি থাকে তাহলে আমরা সবগুলো লগে ভিত্তি বি বিবেচনা করবো, অর্থাৎ আমরা বলতে পারি লগ বি ভিত্তিক এ বি ইকুয়াল টু লগ বি ভিত্তিক এ প্লাস লগ বি ভিত্তিক বি। তো এটা এরকম হতে পারে, আমরা ধরুন একটা সংখ্যা লিখছি যে লগ টু ভিত্তিক ফাইভ ইন্টু থ্রি, অর্থাৎ লগ এটা হচ্ছে বি ভিত্তিক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো লগ ফাইভ প্লাস লগ বি, অর্থাৎ এটা হচ্ছে এ, অর্থাৎ লগ এ প্লাস লগ বি। আমাদের ভিত্তিটা কত ছিল টু, তাহলে আমরা এখানেও টু দিব এখানেও টু দিব। তো এভাবে আমাদের এই সূত্রটিকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি উদাহরণস্বরূপ আরেকটি লিখছি, লগ ধরুন এ ভিত্তিক এবং এখানে আমাদের মানটি আছে থ্রি ইন্টু সেভেন, তাহলে আমরা বলতে পারছি যে লগ এ বি, তাহলে আমরা লিখবো লগ এ অর্থাৎ থ্রি প্লাস লগ সেভেন মানে বি, এবং এখানে ভিত্তিটা ছিল এ তাহলে আমরা এখানে এ দিব এবং এখানেও ভিত্তিটা এ দিব। তো বন্ধুরা এখানে আমাদের এই সূত্রটিকে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি, ভিত্তিটা যাই হোক না কেন আমাদের যদি এ বি আকারে থাকে তাহলে আমরা লিখবো লগ এ প্লাস লগ বি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে আরেকটি সূত্র অনুমান করতে পারি, যদি এখানে লগ এ ভাগ বি থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম, প্লাস না লিখে মাইনাস লিখতাম, অর্থাৎ গুণ থাকলে এখানে যোগ হবে এবং মাঝখানে এখানে ভাগ থাকলে আমরা কি লিখবো, মাইনাস লিখবো। ব্যাপারটা হচ্ছে এরকম, লগ বি ভিত্তিক এ ডিভাইডেড বাই বি এভাবেও লিখতে পারি, বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি এ ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লগ বি ভিত্তিক এ মাইনাস লগ বি ভিত্তিক বি। তো বন্ধুরা আমরা প্রথমেই আগে এই তিন নম্বর সূত্রের প্রমাণটা দিচ্ছি, তিন নম্বর সূত্রটি প্রমাণ হয়েছে সূচক থেকেই। আমরা ধরে নিলাম, ধরি এখানে লগ ডান পাশের যে অংশটুকু আছে বি ভিত্তিক এর মান আমরা ধরলাম এক্স, এবং লগ বি ভিত্তিক বি এর মান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এটাকে যদি সূচকে ট্রান্সফার করি তাহলে আমরা এখান থেকে লিখবো যে এখানে সূচক এ ইকুয়াল টু বি ভিত্তিক এক্স, অর্থাৎ বি টু দি পাওয়ার এক্স। আর এখান থেকে আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এখন দেখুন বন্ধুরা, এটাকে যদি আমরা একটা সমীকরণ বিবেচনা করি, এটাকে আর একটা সমীকরণ বিবেচনা করি, তাহলে এক এবং দুই সমীকরণটা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এক এবং দুইকে গুণ করলে বাম পাশের সাথে বাম পাশ গুণ হবে, দ্যাট ইজ এ বি ইকুয়াল টু আমরা পাবো বি টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ কি করেছি,
সমীকরণ এক এবং সমীকরণ দুই কে আমরা গুণ করেছি, তাহলে বাম পাশের সাথে বাম পাশ গুণ হয়েছে, ডান পাশের সঙ্গে ডান পাশ গুণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমরা পাচ্ছি বাম পাশের এ এবং বাম পাশের বি গুণ হয়েছে, তাহলে ডান পাশে কি হবে, বি টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। এখন দেখুন আমরা এই যে সূত্রটা দেখেছিলাম সূচকের ক্ষেত্রে, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে বেস গুলো সমান, পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তো বন্ধুরা আমরা এখান থেকে কি লিখতে পারছি, দেখুন দুটারই বেস বি, তাহলে পাওয়ার গুলো কি আছে, এক্স এবং ওয়াই। তো আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ বি ইকুয়ালস টু পেলাম বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে সূচক আকারে পেয়েছি। এখন এই সূচকটাকে আমরা যদি লগে রূপান্তর করি, এই সূচকটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো, দেখুন এখানে হবে এই যে সূচক আছে এক্স প্লাস ওয়াই, এই সূচক এক্স প্লাস ওয়াই এটা হবে কার লগ, এই এ বি এর লগ, অর্থাৎ এ বি এর লগ। এখানে এক্স প্লাস ওয়াইটা ছিল সূচক, আমরা জানি যখন সূচক থেকে লগে ট্রান্সফার করি তাহলে সূচকটা হয় কি মান, অর্থাৎ এই সূচকের মান কার সমান হবে, এই এ বি এর লগ এর সমান হবে, যার ভিত্তিটা কত, বি। তাহলে আমরা লিখব এ বি এর লগ, যার ভিত্তি হচ্ছে বি। এখন দেখুন বন্ধুরা এখানে এক্স এবং ওয়াই আমাদের কি ছিল, আমাদের এখানে কিন্তু এক্স মানে ছিল লগ বি টু দি পাওয়ার এ, আর ওয়াই মানে ছিল লগ বি টু দি পাওয়ার বি। আমরা এই ভ্যালুগুলো এখন কি করবো, এখানে বুঝিয়ে দেবো। এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স লগ বি টু দি পাওয়ার এ প্লাস ওয়াই এরটা ছিল লগ বি টু দি পাওয়ার বি, দ্যাট ইজ লগ বি ভিত্তিক বি ইকুয়ালস টু লগ বি ভিত্তিক এ বি। সব বন্ধুরা এখন যদি আমরা এটাকে বাম পাশে বিবেচনা করি, দেখুন এই সূত্রটি হয়ে গেছে, তো লিখবো লগ বি ভিত্তিক এ বি ইকুয়ালস টু লগ বি ভিত্তিক এ প্লাস লগ বি ভিত্তিক বি, অর্থাৎ লগ এ বি ইকুয়ালস টু লেখা যায় লগ এ প্লাস লগ বি। এখন আমরা চার নম্বর সূত্রটি লিখবো, চার নম্বর সূত্র হচ্ছে লগ, এই যে এটা ছিল গুণের, তাহলে এখন হবে বি ভিত্তিক এ ডিভাইডেড বাই বি, এটাকে আমরা লিখতে পারবো লগ বি ভিত্তিক এ মাইনাস লগ বি ভিত্তিক বি। এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমরা আবার কি করব, এই লগ বি ভিত্তিক এর মান ধরে নেব, ধরি এই যে লগ বি ভিত্তিক এ ইকুয়ালস টু এক্স, আর লগ বি ভিত্তিক বি ইকুয়ালস টু ওয়াই। এখন সূচকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা বলবো যে সূচক এ সমান সমান বি ভিত্তিক পাওয়ার এক্স, বি এর সূচক এক্স। আবার এখানে আমরা পাবো বি আর্গুমেন্ট বি সমান সমান হচ্ছে, এখানে বেসটা হচ্ছে বি এবং তার পাওয়ারটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এটাকে আমরা যদি এখন এক নম্বর সমীকরণ, এটাকে দুই নম্বর সমীকরণ বিবেচনা করি, তাহলে এখন আমরা কি করব, এক নম্বরকে এবার দুই নম্বর দ্বারা ভাগ করব, অর্থাৎ এক ভাগ দুই, তাহলে আমরা কি পাবো, এক নম্বরের বাম পাশকে দুই নম্বরের বাম পাশ দিয়ে ভাগ করবো, এক নম্বরের বাম পাশে ছিল এ, দুই নম্বরের বাম পাশে ছিল বি, দ্যাট ইজ একে বি দ্বারা ভাগ করবো, তাহলে ডান পাশগুলো ডান পাশের সাথে ভাগ হবে, দ্যাট ইজ যেমন এক নম্বরের ডান পাশে ছিল বি টু দি পাওয়ার এ এবং ভাগ হবে দুই নম্বরের ডান পাশ বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখব এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু, এই যে দেখুন এটা সূচকের সূত্র, আমরা জানতাম যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারবো বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখন এই সূচকীয় সম্পর্কটাকে লগের সম্পর্কে রূপান্তর করি, তাহলে আমরা কি পাবো, আমরা এখন পাবো দেখুন এখানে বেসটা ছিল কি বি, তাহলে এটা হচ্ছে বি ভিত্তিক লগ হবে, তো আমরা লিখব লগ বি ভিত্তিক, এবার দেখুন এই যে সূচকের যে মানটি ছিল সেটা হবে আর্গুমেন্ট, অর্থাৎ এখানে আবার পাবো এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ এই এ বি এ ডিভাইড বাই বি এর লগ সমান সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে পাচ্ছি লগ বি ভিত্তিক এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। বন্ধুরা এখন যদি আমরা এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো বসিয়ে দিই, দেখুন এক্স এর ভ্যালুটা ছিল লগ বি ভিত্তিক এ, তাহলে আমরা বসাবো লগ বি ভিত্তিক এ মাইনাস ওয়াই এর ভ্যালুটা ছিল লগ বি ভিত্তিক বি, তাহলে হচ্ছে লগ বি ভিত্তিক বি। আর এ পাশে আমরা পাচ্ছি লগ
বি ভিত্তিক এ ডিভাইডেড বাই বি, দ্যাট ইজ আমরা পেলাম লগ বি ভিত্তিক এ ডিভাইড বাই বি ইকুয়াল টু লগ বি ভিত্তিক এ মাইনাস লগ বি ভিত্তিক বি। যদি আমরা ভিত্তি বি কে বিবেচনা না করি তাহলে আমরা বলবো লগ এ ডিভাইড বাই বি ইকুয়ালস টু লগ এ মাইনাস লগ বি, দ্যাট ইজ আমাদের এই 4 নম্বর সূত্রটি। এখন আমরা দেখব 5 নম্বর সূত্রটি। দেখুন 5 নম্বর সূত্রটি হচ্ছে লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এক্স লগ বি ভিত্তিক এ। তো এটার প্রমাণ আমরা কিভাবে করব? আমরা ধরি ধরি লগ বি ভিত্তিক এ এর মান হচ্ছে ওয়াই। যদি আমরা লগ বি ভিত্তিক এ এর মান ওয়াই ধরি তাহলে আমরা কি পাই? এখান থেকে আমরা যদি এই লগের সম্পর্কটাকে সূচকের সম্পর্কে ট্রান্সফার করি তাহলে আমরা পাবো এ সমান সমান, অর্থাৎ সূচক এ এর মান হবে বি ভিত্তিক ওয়াই, অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়াই। এখানে দেখুন লগের ভিত্তি দা সূচকের ভিত্তিও তাই, আর এখানে লগের যে মান সেটা হবে সূচকে সূচক, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে লগের যে আর্গুমেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের মান, সূচকের মান। তো বন্ধুরা এখন আমরা যদি উভয় পক্ষে এক্স ঘাতে উন্নীত করি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা এক্স পাওয়ার দিই, তাহলে আমরা কি পাবো? দেখুন এ টু দি পাওয়ার এক্স, এই পাশে ছিল আমাদের বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এর উপরেও আমরা এক্স নিলাম। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম? পাওয়ার এক্স দিলাম, তাহলে কি পাচ্ছি আমরা? বা এ টু দি পাওয়ার এক্স সমান সমান দেখুন বি টু দি পাওয়ার ওয়াই, এবং এক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই এক্স বা এক্স ওয়াই। এখন দেখুন এটা একটা সূচকীয় সম্পর্ক, আমরা পুরো এ টু দি পাওয়ার এক্সটাকে যদি একটা সংখ্যা কল্পনা করি আর এই বি হচ্ছে ভিত্তি, তাহলে বন্ধুরা এখান থেকে আমরা যদি এখন লগে ট্রান্সফার করি, লগের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা পাবো যে এই সূচক এক্স ওয়াই এর মানটা কি হবে? সূচক এক্স ওয়াই এর মান হবে এ টু দি পাওয়ার এক্স এর লগ, ভিত্তিটা কত? বি, অর্থাৎ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স। লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা পাচ্ছি লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স সমান সমান এক্স লগ বি ভিত্তিক এ। তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখুন এখানে লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা কি হয়, জাস্ট সামনে আসে। দেখুন এখান থেকে এক্সটা সামনে আসছে, অর্থাৎ এক্স লগ বি ভিত্তিক এ। এই সূত্রটি আমরা অনেক বেশি ব্যবহার করে থাকবো, আমাদের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। বন্ধুরা এখন 6 নম্বর সূত্র দেখুন, 6 নম্বর সূত্রটি হচ্ছে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি ইকুয়ালস টু লগ এ ভিত্তিক সি। তো এখানে আমরা কিভাবে করতে পারি, আমরা এই প্রমাণটা করব যখন, তখন হচ্ছে আমরা ধরবো যে ধরি লগ বি ভিত্তিক সি ইকুয়ালস টু এক্স এবং লগ এ ভিত্তিক সি ইকুয়ালস টু ওয়াই। দেখুন এখানে আমাদের দুইটাই কিন্তু হচ্ছে লগ সি, লগ সি এটাও লগ সি, শুধু ভিত্তিটা আলাদা, এখানে ভিত্তি বি এখানে ভিত্তি এ। তো এটাকে মূলত আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র বলি। তো বন্ধুরা এখানে লগ সি এটাও লগ সি, লগ এখানে হচ্ছে বি ভিত্তি এখানে হচ্ছে এ ভিত্তি। তো এটার মান আমরা ধরলাম এক্স এবং ওইটার নাম মান ধরলাম ওয়াই। তাহলে বন্ধুরা এখন আমরা এখান থেকে যদি সূচকের সম্পর্কে যাই তাহলে আমরা কী পাবো? এখানে এখানে আমরা বলছি সূচক সি ইকুয়ালস টু এখানে কত? ভিত্তি বি, তাহলে বি টু দি পাওয়ার এক্স। আবার এখানে হচ্ছে সূচক সি ইকুয়ালস টু ভিত্তিটা হচ্ছে এ, তার সূচকটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা এটাকে যদি একটা সমীকরণ বিবেচনা করি আর এটাকে আর একটা সমীকরণ বিবেচনা করি, তাহলে লক্ষ্য করি বন্ধুরা এখানে হচ্ছে সি এর ভ্যালু বি টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে সি এর ভ্যালু এ টু দি পাওয়ার ওয়াই। তো বন্ধুরা যেহেতু দুইটাই সি এর ভ্যালু, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এ ওয়াই সমান, যেহেতু দুইটাই সি এর মান তাহলে এটা পরস্পর পরস্পরের সমান। তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 হতে দেখুন লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই।
তো ব্যাপারটা হচ্ছে যে যদি সি সমান সমান বি টু দি পাওয়ার এক্স হয়, আবার দেখুন সি সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই হয়, তো সি সমান ধরুন বি টু দি পাওয়ার এক্স, এখানে সি মানে কত, এ টু দি পাওয়ার ওয়াই। এই সি এর ভ্যালুটা আমি এখন যদি এখানে বসাই দিই, অর্থাৎ এই সি এর জায়গাতে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান বি টু দি পাওয়ার এক্স, বা বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই। আমরা সেই কাজটি এখানে করেছি। বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে বাম পাশে যে আমরা এক্স সূচক দেখতে পাচ্ছি, এই এক্স সূচকটাকে আমরা ভ্যানিশ করব। কেমন করে? তো বন্ধুরা, এখন এক্স কে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্সের উপরে পাওয়ার দিতে হবে। কত পাওয়ার দিতে হবে? দেখুন, এক্স এক্সের উপরে পাওয়ার যদি আমরা দেই, এক্সের উপর পাওয়ার ওয়ান বাই এক্স দেই, তাহলে কি হবে, এই পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ হবে, দ্যাট ইজ এক্স ইন্টু ওয়ান বাই এক্স। অর্থাৎ এই এক্সের নিচে যে মনে মনে ওয়ান ছিল, ঠিক তার বিপরীতটা দিয়ে আমরা কি করেছি, এক্সকে গুণ করেছি, তাহলে কি হবে, এক্সটা ভ্যানিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বি টু দি পাওয়ার এক্স আছে, আমরা কি করব, উভয় পক্ষকে ওয়ান বাই এক্স দিয়ে, তাহলে বা বি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু, যেহেতু বাম পাশটি ওয়ান বাই এক্স পাওয়ার নিয়েছি, তাহলে ডান পাশটাতেও আমাকে কি করতে হবে, ওয়ান বাই এক্স পাওয়ার নিতে হবে। অর্থাৎ উভয় পক্ষে আমরা ওয়ান বাই এক্স তম সূচক নিয়েছি বা ঘাত নিয়েছি, যেমন করে আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে ঘন করি, সেই রকম। তাহলে এখন দেখুন, এখানে এক্স আর এক্স ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, দেখুন ওয়াই ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স, ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স, তাহলে ওয়াই আর ওয়ান ডিভাইড বাই এক্স গুণ হবে। তাহলে আমরা ওয়াই গুণন ওয়ান ডিভাইড বাই এক্স করলে কী পাচ্ছি, ওয়াইয়ের নিচে মনে মনে ওয়ান ছিল, ওয়াইটা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে গেলে ওয়াই, আর নিচে ওয়ান এবং এক্স গুণ করলে হচ্ছে এক্স, দ্যাট ইজ ভ্যালুটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো বন্ধুরা, এখানে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এক্স। লক্ষ্য করি, এখানে কিন্তু নতুন করে একটি সূচকের সম্পর্ক তৈরি হয়েছে। এখন এই সূচকের সম্পর্কটিকে আমরা লগের সম্পর্কে ট্রান্সফার করব। তাহলে লগের সম্পর্কে রূপান্তর করলে আমরা কি পাবো, এখানে দেখুন সূচক, সূচক ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু লগ, সূচক ওয়াই ডিভাইড বাই এক্স সমান সমান লগ, কার লগ, এই বি এর লগ। তাহলে বি এর লগ কত ভিত্তিক, এ ভিত্তিক, অর্থাৎ ওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু লগ এ ভিত্তিক বি। তাহলে বন্ধুরা, এখন আমরা যদি এক্সটাকে ডান পাশে ট্রান্সফার করে দিই, দেখুন এক্সটা কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে এক্সটা গেলে কী হবে, গুণ হবে। তো আমরা লিখব বা ওয়াই সমান সমান লগ এ ভিত্তিক বি ইন্টু এক্স। তাহলে এখন আমরা যদি ওয়াই এবং এক্সের জায়গাতে এই ওয়াই এবং এক্স এর ভ্যালুগুলোকে বসিয়ে দিই, তাহলে আমরা কী পাই, দেখুন ওয়াই এর মান ছিল লগ এ ভিত্তিক সি, তাহলে আমরা লিখব লগ এ ভিত্তিক সি ইকুয়ালস টু, দেখুন এখানে পাচ্ছি লগ এ ভিত্তিক বি ইন্টু এক্স এর ভ্যালুটা ছিল লগ বি ভিত্তিক সি, তাহলে হচ্ছে লগ বি ভিত্তিক সি। অর্থাৎ আমাদের সূত্রটা কি ছিল, লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি সমান সমান লগ এ ভিত্তিক সি। তো এখানে লক্ষ্য করি, লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি ইকুয়ালস টু লগ এ ভিত্তিক সি, তাহলে এটি হচ্ছে আমাদের ছয় নম্বর সূত্র। বন্ধুরা, এখন সাত নম্বর সূত্র। সাত নম্বর সূত্রে আমাদের যেটা দেয়া আছে তা হচ্ছে বি ভিত্তিক লগ বি ভিত্তিক এ সমান সমান এ। তো বন্ধুরা, এই সূত্রটি প্রমাণ করার জন্য আমরা এখন কি করব, আমরা ধরে নেব, ধরি লগ বি ভিত্তিক এ সমান সমান এক্স। তাহলে এটা হচ্ছে একটা লগের সম্পর্ক, আমরা এই লগের সম্পর্কটাকে সূচকের সম্পর্কের মাধ্যমে প্রকাশ করব। তাহলে বন্ধুরা দেখুন, সূচকটা কি হবে, আমরা জানি লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি একই থাকে, তাহলে এখানে ভিত্তিটা হবে বি, এবং এখানে আমাদের যে লগের মানটা ছিল সেই মানটা হবে এখন সূচক, দ্যাট ইজ এই ভিত্তির সূচক হচ্ছে এক্স, আর এখানে যে আর্গুমেন্টটা ছিল সেটা হবে আমাদের এই সূচকের মান, তাহলে এ। অর্থাৎ ভিত্তি বি এর সূচক হবে এক্স, যার মান হবে এ। তাহলে এখন যদি আমরা এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এক্স এর ভ্যালুটা বসালে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার, দেখুন এক্স এর ভ্যালুটা আমরা কী ধরেছিলাম, লগ বি ভিত্তিক এ। তো বন্ধুরা, এখন এক্স এর জায়গাতে আমরা কী করব, এই এক্স এর ভ্যালুটা বসিয়ে দেব। সো আমরা এখানে এক্স এর জায়গাতে যদি লিখি লগ বি ভিত্তিক এ, তাহলে আমরা সমান সমান পাচ্ছি এ। দেখুন এটাই কিন্তু আমাদের এই সূত্র, অর্থাৎ
বি ভিত্তিক লগ বি ভিত্তিক এ, অর্থাৎ বি ভিত্তির সূচক হচ্ছে লগ বি ভিত্তিক এ, এটা হচ্ছে ভিত্তি, তার সূচক হচ্ছে লগ বি ভিত্তিক এ, যার মানটা হচ্ছে এ। তো বন্ধুরা, অর্থাৎ এটাকে আমরা যদি একটা সংখ্যা দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে দেখুন এটা কেমন হতে পারে। সাপোজ আমরা লিখছি ফাইভ ভিত্তিক লগ, আবারও ফাইভ ভিত্তিক, তার সূচক হচ্ছে থ্রি, তাহলে এটাকে আমরা লিখব সমান সমান শুধুমাত্র থ্রি। অর্থাৎ দেখুন এই যে বি ভিত্তিক লগ বি ভিত্তিক এ সমান সমান এ, তাহলে কী হবে এখান থেকে এই যে লগ বি তারপরে বি এগুলো ভ্যানিশ হয়ে গিয়ে শুধু হচ্ছে এই ভ্যালুটা হবে তার মান। এবারে আট নাম্বার সূত্র, আট নাম্বার সূত্রে আমাদের যেটা দেয়া আছে, এক্স ভিত্তিক লগ বি ভিত্তিক ওয়াই, অর্থাৎ এখানে দেখুন এক্সের সূচক লগ বি ভিত্তিক ওয়াই, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ওয়াই এর সূচক লগ বি ভিত্তিক এক্স। অর্থাৎ কি হয়েছে, জাস্ট এখানে এক্স আর ওয়াইটা স্থান পরিবর্তন করে নিয়েছে, এক্সের জায়গাতে ওয়াই আসবে এবং ওয়াইয়ের জায়গাতে এক্স যাবে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব, দেখুন আমরা ধরি লগ বি ভিত্তিক ওয়াই এটার মান হচ্ছে এম, এবং লগ বি ভিত্তিক এক্স এর মান হচ্ছে এন। তাহলে বন্ধুরা এই যে দুইটি সম্পর্ক কোথায় পেয়েছি, দেখুন আমাদের যে সূত্রে ছিল এই যে লগ বি ভিত্তিক ওয়াই, আবার এখানে হচ্ছে লগ বি ভিত্তিক এক্স, আমরা এটাকে ধরে নিলাম এম এবং এটাকে ধরে নিলাম এন। তাহলে এখন আমরা এখান থেকে যদি সূচকের সূত্রে ট্রান্সফার করি, সূচকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো বি ভিত্তিক এম সূচক সমান সমান ওয়াই, আর এখানে আমরা লিখতে পারবো বি ভিত্তিক এন সূচক ইকুয়ালস টু এক্স। তো বন্ধুরা বি ভিত্তিক এম অর্থাৎ বি টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ওয়াই এবং বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স। এখন আমরা এখানে কি করব, আমরা এখন এই যে এখানে যে সম্পর্কটি দেখতে পাচ্ছি এই সম্পর্কটাকে আমরা এন ঘাতে উন্নীত করব, অর্থাৎ এই পাশেও আমরা এ পাশেও এন পাওয়ার দিব, এ পাশেও এন পাওয়ার দিব। তাহলে আমরা কি পাবো, দেখুন আমরা পাবো বি টু দি পাওয়ার এম এন ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন। একই সাথে আমরা এখানে কি করব, এটা ছিল সূচক এন, তাহলে এটাকে আমরা এম ঘাতে উন্নীত করব, এটাকে আমরা এম সূচক ছিল এন ঘাতে উন্নীত করেছিলাম, তাহলে এখানে এন সূচক আছে, এটাকে আমরা কি করব এম সূচকে উন্নীত করব। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখতে পারি বি টু দি পাওয়ার এন, এখানে এম এবং এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো বি টু দি পাওয়ার এম এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম। তো বন্ধুরা এখন আমরা যদি এটাকে একটা সমীকরণ দিই এবং এটাকে আর একটা সমীকরণ দিই, এটা দুই নম্বর সমীকরণ, তাহলে এই দুই সমীকরণে লক্ষ্য করি যে এটা হচ্ছে বি টু দি পাওয়ার এম এন ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন, তার মানে বি টু দি পাওয়ার এম এন এর মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন, আবার এখানে লক্ষ্য করি বি টু দি পাওয়ার এম এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম। তো বন্ধুরা এটা হচ্ছে বি টু দি পাওয়ার এম এন এর মান, এখানেও যা এখানেও তাই, তাহলে এই এক এবং দুই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম, বা এক্স টু দি পাওয়ার এম সমান সমান ওয়াই টু দি পাওয়ার এন। সো আমরা লিখব এক এবং দুই হতে পাই এই যে এক্স টু দি পাওয়ার এম সমান সমান ওয়াই টু দি পাওয়ার এন। তো বন্ধুরা এখন এখানে এই সমীকরণে জাস্ট এম এর জায়গাতে আমরা এম এর ভ্যালুটি এবং এন এর জায়গাতে এন এর ভ্যালুটি বসিয়ে দেবো, তাহলে আমরা কি পাবো, দেখুন এখানে হচ্ছে এক্স সূচক অর্থাৎ এক্সের এক্সটা হচ্ছে বেস, তার উপরে এম, তাহলে এম এর জায়গাতে আমরা লিখবো দেখুন এম মানে হচ্ছে লগ বি টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ লগ বি ভিত্তিক ওয়াই। সো আমরা লিখবো লগ বি ভিত্তিক ওয়াই সমান সমান এই পাশে আছে ওয়াই এবং যার সূচক আছে এন, সূচক এন মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি লগ বি ভিত্তিক এক্স, তাহলে আমরা এখানে সূচক আকারে লিখবো লগ বি ভিত্তিক এক্স। অর্থাৎ দেখুন এক্স সূচক অর্থাৎ এক্সের সূচক লগ বি ভিত্তিক ওয়াই সমান সমান ওয়াই এর সূচক লগ বি ভিত্তিক এক্স, দেখুন এটা হচ্ছে আমাদের আট নম্বর সূত্র। সো বন্ধুরা এইরকম কোনো জায়গাতে আমরা যদি এরকম পাই যে এখানে এক্স এবং এখানে ওয়াই, তাহলে আমরা এই জায়গাতে মানগুলো কী করতে পারবো, অল্টার করে নিতে পারবো, অর্থাৎ এক্সের স্থান পরিবর্তন করে ওয়াইয়ের ভ্যালুটা আসবে এবং ওয়াইয়ের ভ্যালুতে এক্সের ভ্যালুটা যাবে। বন্ধুরা এখন নয় নম্বর সূত্র, দেখুন নয় নম্বর সূত্রটা হচ্ছে যে লগ বি ভিত্তিক এ যদি থাকে, তাহলে এটাকে আমরা বিপরীত ক্রমে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই লগ
এ ভিত্তিক বি, অর্থাৎ এখানে কি হয়েছে জাস্ট লক্ষ্য করুন, ভিত্তিটা সূচক হয়েছে এবং সূচকটা ভিত্তি হয়েছে, সেক্ষেত্রে কি হয়েছে পুরো লগের মানটাই বিপরীতভাবে লেখা হয়েছে। তো বন্ধুরা এটাকে আমরা কিভাবে প্রমাণ করব, দেখুন আমরা কিন্তু অলরেডি জানি, আমরা একটা সূত্র আমরা একটু আগে লক্ষ্য করেছি, সূত্রটি হচ্ছে এই যে 6 নম্বর সূত্র, যে লগ এ ভিত্তিক বি সূচক ইনটু লগ বি ভিত্তিক সি সূচক ইকুয়ালস টু লগ এ ভিত্তিক সি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই সূত্রটা এখানে আছে, সি এর জায়গাতে যদি আমরা এ বসাই, অর্থাৎ সি এর ভ্যালুগুলো এ বসিয়ে পাই, সি ইকুয়ালস টু এ বসিয়ে পাই, দেখুন লগ এখানে কিন্তু সি নাই, তাহলে হবে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক, দেখুন এখানে সি আছে, এই যে সি আছে এই সি এর জায়গাতে আমরা কি লিখবো এখন এ, ইকুয়ালস টু লগ এই যে এখানে এ ভিত্তিক সি আছে, তাহলে এ ভিত্তিক আমরা সি এর ভ্যালুটা বসাবো এ। তো বন্ধুরা এখন আমরা লক্ষ্য করি এখানে লগ এ টু দি পাওয়ার এ, অর্থাৎ এই যে বি টু দি পাওয়ার বি মানে 1, 2 নম্বর সূত্র থেকে আমরা এটা লিখতে পারি 1, লগ যা ভিত্তি তাই আর্গুমেন্ট হলে 1, অর্থাৎ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হলে তার মান 1। এখানে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ। বন্ধুরা এখন যদি আমরা এটাকে ডান পাশে ট্রান্সফার করে দিই, তাহলে আমরা কী পাবো, দেখুন এই যে লগ বি ভিত্তিক এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে গেলে এটা কী হবে 1 ডিভাইডেড বাই লগ এ ভিত্তিক বি, তাহলে বাম পাশটাতে থাকবে লগ বি ভিত্তিক এ, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে 9 নম্বর। বন্ধুরা এবারে 10 নম্বর সূত্র, বন্ধুরা 10 নম্বর সূত্রটি হচ্ছে লগ এ ভিত্তিক এক্স সমান সমান লগ বি ভিত্তিক এক্স ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ। তো বন্ধুরা এখন এই সূত্রটি আমরা প্রমাণ করব, আমরা আবারও 6 নম্বর সূত্র থেকেই আসব। তো আমরা জানি 6 নম্বর সূত্রে কী ছিল, যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি ইকুয়ালস টু লগ এ ভিত্তিক সি। তো এই যে 6 নম্বর সূত্র এটা আমরা জাস্ট লিখলাম, এখন আমরা এই যে সি এর জায়গাগুলোতে এক্স লিখব, যে যে জায়গাতে সি আছে আমরা সি এর জায়গাতে এক্স বসাবো, তাহলে সি ইকুয়ালস টু এক্স বসিয়ে পাই কী পাবো আমরা, দেখুন লগ এ ভিত্তিক বি ইন্টু লগ এই যে বি ভিত্তিক সি মানে হচ্ছে এক্স সমান সমান লগ এ ভিত্তিক সি মানে এক্স। এখন আমরা যদি এইটাকে, এই যে লগ এ ভিত্তিক বি এটাকে যদি আমরা এভাবে লিখি যে লগ বি ভিত্তিক এ থাকলে 1 ডিভাইড বাই লগ এ ভিত্তিক বি লেখা যায়, তাহলে লগ এ ভিত্তিক বিকে আমরা লিখব 1 ডিভাইডেড বাই, অর্থাৎ দেখুন বি এবং এ পরস্পর পরস্পরের জায়গাতে কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখব 1 ডিভাইডেড বাই লগ, দেখুন এখন হচ্ছে আর্গুমেন্টটা ভিত্তি, ভিত্তিটা আর্গুমেন্ট, সো ভিত্তি বি আর্গুমেন্ট হচ্ছে এ ইন্টু লগ বি ভিত্তিক এক্স সমান সমান লগ এ ভিত্তিক এক্স। তাহলে এই লগ বি ভিত্তিক এক্সটা যদি আমরা উপরে 1 এর সাথে গুণ করি, আমরা এখান থেকে লিখতে পারবো যে লগ বি ভিত্তিক এক্স ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ সমান সমান লগ এ ভিত্তিক এক্স, অর্থাৎ লগ এ ভিত্তিক এক্স সমান সমান লগ বি ভিত্তিক এক্স ভাগ লগ বি ভিত্তিক এ, অর্থাৎ এটা হচ্ছে 10 নম্বর সূত্র। তো বন্ধুরা লগের এই যে মোটামুটি 10টি সূত্র আমরা দেখলাম, এই সূত্রগুলোকে আমরা আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যায় ব্যবহার করতে পারব। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব এই সূত্রটি, এই সূত্রটি, এই সূত্র, এই সূত্র, এই সূত্র, এই কয়টি সূত্র আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকব, এবং 9 নম্বর সূত্রটি অনেক বেশি ব্যবহার করা হতে পারে এবং 10 নম্বর সূত্রটিও ব্যবহার করা হতে পারে। তো আমরা এই সূত্রগুলোতে একটু বেশি গুরুত্ব দেব, বাকিগুলোতেও দেব, তবে এগুলোতে একটু বেশি।